নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি ফার্স্ট ইয়ার স্টুডেন্টস এর জন্য সুখবর, ইউনিভার্সিটি নিয়ে এলো লার্নার্স ফ্যাসিলিটেশন সেন্টার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SIPL ওয়েব ক্রিয়েশনস। আমার নাম আশিস আর আপনাদেরকে আবার স্বাগত আমার চ্যানেলে। তো বন্ধুরা, তোমাদের জন্য একটা সুখবর আছে, ইউনিভার্সিটি নিয়ে এসেছে ফার্স্ট ইয়ার স্টুডেন্টস এর জন্য লার্নার্স ফ্যাসিলিটেশন সেন্টার। আর এখানে তোমাদের ইউজি ফার্স্ট ইয়ার অ্যাডমিশন রিলেটেড সমস্ত কোয়েরিজ এখানে বলে দেওয়া হবে। তো চলো এক নজরে তোমাদেরকে নোটিশটা পড়ে বুঝিয়ে বলে দিচ্ছি যে তোমাদেরকে কি কি করতে হবে। কিন্তু সবার আগে, তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে এরকম অনেক নোটিফিকেশন তোমরা পেতে থাকবে। আগামীকাল নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি ফার্স্ট ইয়ার অ্যাডমিশন শুরু হচ্ছে। পুরো ভিডিও কিন্তু আজকে আমার এই চ্যানেলে পাবলিশ হয়ে যাবে, যে কি করে তোমরা রেজিস্টার করবে বা কি করে তোমরা অ্যাপ্লাই করবে ইত্যাদি সমস্ত ডিটেলস আজকে তোমাদেরকে এই ভিডিওতে বা আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে বলে দেবো। চলো বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে লার্নার্স ফ্যাসিলিটেশন সেন্টার LFC ইউজি অ্যাডমিশন 2022-23। এখানে দেওয়া আছে লার্নার্স ফ্যাসিলিটেশন সেন্টার্স অ্যাট ফলোয়িং 3 রিজিওনাল সেন্টার্স অ্যান্ড HQ মানে হেডকোয়ার্টার্স হ্যাভ বিন সেট আপ বাই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। ইন্টেন্ডেড এলিজিবল অ্যাপ্লিকেন্টস মে ভিজিট দেয়ার নিয়ারেস্ট LFC টু গেট টেকনিক্যাল হেল্প ফর সাবমিশন অফ অনলাইন ইউজি অ্যাডমিশন ফর্ম আগেন্সট ওয়াইড নোটিফিকেশন নাম্বার অফ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। অ্যাপ্লিকেন্টস ফ্রম রেসপেক্টিভ ডিস্ট্রিক্টস মে ভিজিট রেসপেক্টিভ LFC অ্যাজ ডিটেইলড বিলো। তো বন্ধুরা, তোমরা যদি এই বছর নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন যদি নাও আর তোমাদের কোনো রকমের যদি টেকনিক্যাল কোয়ারিজ থাকে, ধরো তোমাদের ফর্ম ফিল আপ তোমরা করতে পারছো না, বা তোমাদের ফর্ম ফিল আপের পর তোমাদের হয়তো ভেরিফিকেশন কোনো কারণে আটকে গেছে, বা তোমরা বুঝতে পারছো না যে কী কারণে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট হয়েছে বা রিভিউতে যাচ্ছে, তো এখানে দেখো কিছু ডিস্ট্রিক্টস দেওয়া আছে, অ্যাড্রেস আছে, কন্ট্যাক্ট পার্সন আর টাইম অফ ভিজিট আছে। তো এখানে দেখো সমস্ত ডিস্ট্রিক্ট দেওয়া আছে, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ চব্বিশ পরগনা, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া ইত্যাদি, এইরকম করে সমস্ত ডিস্ট্রিক্ট দেওয়া আছে। তো তোমরা যদি এই ডিস্ট্রিক্টগুলো সিলেক্ট করো আর এই ডিস্ট্রিক্টের আন্ডারে তোমাদের যে যে কলেজ পড়ছে, মানে ধরো তোমরা মুর্শিদাবাদ সিলেক্ট করলে মুর্শিদাবাদের আন্ডারে তোমাদের যে কলেজটা পড়ছে, তোমাদের সেইখানে রিজিওনাল সেন্টার একটা করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে রিজিওনাল সেন্টার কল্যাণী নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, ঘোষপাড়া স্টেশন রোড, কল্যাণী, নদিয়া, 741-235। এইটা হচ্ছে অ্যাড্রেস। তোমরা ওইখানে গিয়ে তোমাদের কোয়েরিজ তোমরা বলতে পারবে, তোমাদের যদি কোনো রকমের হেল্প লাগে তোমরা সেই রিজিওনাল সেন্টারে যেতে পারবে। আর ওখানে মিস্টার জয়প্রকাশ চৌধুরী, ওনার কন্ট্যাক্ট নাম্বার, ওনার ইমেল আইডি সমস্ত কিছু দেওয়া আছে। সকাল 11টা থেকে নিয়ে বিকেল 4:30 অবধি তোমরা যদি যাও তোমরা ওখান থেকে সাহায্য পেয়ে যাবে। এবার তোমাদের যদি মনে হয় যে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারছো না বা কিছু, তোমরা ওইখান থেকেও তোমরা চাইলে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। তার জন্য কোনো রকমই কিন্তু টাকা পয়সা নেবে না, আপাতত এখানে লেখাই আছে নোটিশে যে তার জন্য কোনো রকম টাকা পয়সা নেবে না। তো এখানে দেখতে পাচ্ছি এখানে সমস্ত ডিস্ট্রিক্ট দেওয়া আছে, অ্যাড্রেস ওয়াইজ আর কন্ট্যাক্ট পার্সন নাম দেওয়া আছে। তোমাদের যদি কোনো প্রকারের যদি অ্যাডমিশন নিয়ে যদি সমস্যা হয় বা ফর্ম ফিল আপ প্রসেস নিয়ে যদি সমস্যা হয় তোমরা ওইখানে চলে যেতে পারবে, তোমরা ওইখান থেকে তোমাদের কোয়েরিজ তোমরা জেনে নিতে পারবে।